মাথায় হেলমেট আর সেফটি জ্যাকেটে কাজ করা দেখে প্রবাসী শ্রমিক মনে হতে পারে, তবে এটি বাংলাদেশের একটি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিদিনের চিত্র। প্রবাসে দক্ষ জনশক্তি পাঠাতে এই কারিগরি প্রশিক্ষণ চলছে। রড বাঁধাই, ইট গাঁথুনি, টাইলস বানানো, পেইন্টিং থেকে ফ্রিল্যান্সিং সহ নানা বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করছেন বেশ কয়েকটি কারিগরি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের সনদ নিয়ে প্রবাসে পাড়ি জমাচ্ছেন অনেকেই। খুব ভালো একটা প্রতিষ্ঠান, সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে প্রতিষ্ঠানে। অনেক ধরনের কাজ শিখায়, কারিগরি শিক্ষা দেয়, সরকার অনুমোদিত। এই জায়গায় পেন্ডিং এর কাজ শিখায়, সিআই কাজ শিখায়, টাইলসের কাজ শিখায়, ওয়েল্ডিং এর কাজ শিখায় এবং কম্পিউটারও শিখায়। এবং আরো সুবিধা আছে, এই জায়গাতে প্রবাস যাবে সার্টিফিকেট সহকারে ওদেরকে এই জায়গাতে সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হয়। সেই জায়গায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়া স্কিল ইনস্টিটিউশন থেকে ইতিমধ্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষ রেমিটেন্স যোদ্ধা তৈরি হয়েছে প্রায় 40,000। অনেকে কাজ জানলেও সনদের অভাবে দেশের বাইরে যেতে পারছেন না। এই কারিগরি প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ দিয়ে সনদ প্রদান করে, যা প্রবাসে চাকরি পেতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমরা আগে কাজ জানতাম মোটামুটি, কিন্তু আমাদের কোনো সনদ ছিল না। এখন আমরা এখানে আসে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা কাজ শিখতেছি এবং এখান থেকে একটা সনদ পাবো। এরপর আমরা যখন বিদেশে যাব কাজের উদ্দেশ্যে, তখন আমরা ভালো একটা জব করতে পারবো এবং আমাদের কাজের দক্ষতা ভালো থাকলে আমরা ভালো একটা স্যালারি পাবো, বিদেশিরা আমাদের কাজটা পছন্দ করবে। শুধুমাত্র 2023-2024 সালে 17,000 শ্রমিক সহ বিগত 10 বছরে প্রায় 30,000 দক্ষ শ্রমিক জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরব আমিরাত, সৌদি সহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি মূলত আগে টাইসের কাজ করতাম, তো এখানে আপনার কাজ করার পরে দক্ষতার কাজ সার্টিফিকেট এখান থেকে দেয়, যেটা নিয়ে আমি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারি। ওইটা যদি নিয়ে যাই তাহলে আমি হ্যারাসমেন্ট হবো না। আমার এখানে যেহেতু একটা সব মানে স্যার এক্সাম্পল বলতে গেলে যে আমি এখান থেকে যদি সার্টিফিকেট পাবো, আমার কর্মদক্ষতার সার্টিফিকেট পাবো স্যার, সেটা নিয়ে গেলে আমি একটা ভালো কাজ পাবো, বিদেশে যাওয়ার পরে আমার একটা সম্মান দিবে, অথবা আমার নিজের যোগ্যতায় আমি কাজটা করতে পারবো, অথবা আমার দেশের জন্য কিছু করতে পারবো অর্জন করে। প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে 10 বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে হাতে কলমে শিক্ষা দিচ্ছে এশিয়া স্কিল ইনস্টিটিউট। বৈধ পথে প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানোর মূল লক্ষ্য বলে জানায় এখানকার প্রশিক্ষকরা। আমার এই রড বাইন্ডিং ট্রেড থেকে প্রতি মাসে 192 জন পরীক্ষা দিয়ে স্কিল পাস সার্টিফিকেট নিচ্ছে এবং এরা সিঙ্গাপুর যাবে। সিঙ্গাপুর গিয়ে ওখানে গিয়ে বৈধভাবে ভালো একটা ইনকামের সুযোগ তারা পাবে, বাইরে চাকরি করবে, এটাই হলো এদের মুখ্য উদ্দেশ্য। তা আমরা চেষ্টা করতেছি যে এদের মূল্যায়নটা যাতে এমন হয় যে যারা এখান থেকে দক্ষ সার্টিফিকেট নিয়ে তারা বিদেশে যে কোনো জায়গায় তারা যেন দক্ষতার সাথে কাজ করতে পারে। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু বিদেশে যেতে পারবেন এমনটা নয়, দেশেই কাজ করে স্বাবলম্বী হয়েছেন বলে জানায় এশিয়া স্কিল ইনস্টিটিউটের চেয়ারম্যান আব্দুর রহমান শাইনুর মোল্লা। কারিগরি শিক্ষাকে সরকারিভাবে গুরুত্ব দেয়া জরুরি বলে মনে করেন প্রতিষ্ঠান পরিচালকরা। ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে অনেকে বিদেশে গেছেন, অনেকে দেশেও কর্মরত আছে। তো আমি যেটুকু অনুধাবন করি সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষা একটা মানুষকে স্কিল করে তোলে, দক্ষ করে তোলে। আমাদের বাংলাদেশে জনসংখ্যা অনেক আছে কিন্তু জনশক্তি নেই। জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে জনসম্পদে রূপান্তরিত হবে।